নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই তীব্র গরমে জবা গাছকে ভালো রাখতে গেলে এখন কি করতে হবে, আজকে সেই নিয়েই আমি আপনাদের কাছে সব কিছু আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠবেন। দেখুন বন্ধুরা, এখন আমাদের জবা গাছকে ভালো রাখতে গেলে আমি পাঁচটি ব্যাপারে কথা বলবো, যে পাঁচটি কাজ করলে আমাদের জবা গাছ অবশ্যই খুব ভালো থাকবে। নাম্বার ওয়ান, দেখুন জবা গাছ হচ্ছে ফুল সানলাইটে থাকতে ভালোবাসা একটি গাছ, কিন্তু এখন যেরকমভাবে তীব্র গরম প্রত্যেকটা জেলাতেই হয়েছে, তাতে করে আমি বলবো এই সময় তীব্র রোদের মধ্যে গাছটিকে না রেখে আমরা যদি সেমি শেডের মধ্যে গাছটিকে রাখতে পারি, সেটা কোনো বড় গাছের ছাওয়ার নিচে হতে পারে, যাদের ছাদের শেডের ব্যবস্থা আছে, বা যারা গ্রিন নেটে গাছ করেন, তো সেই রকম জায়গায় যদি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছ ভালো থাকবে। মানে একদম চড়া রোদে, মানে সকাল থেকে রাত অবধি যেখানে চড়া রোদটা পড়ে সেই রকম জায়গায় যদি আমরা আমাদের গাছগুলোকে না রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা লাভ পাব। জবা গাছ অন্যান্য সময় ফুল সানলাইটে থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন 43-44 কোনো কোনো জেলাতে 45 ডিগ্রি তাপমাত্রা চলছে, তাই এই সময় জবা গাছগুলোকে সেমি শেডের মধ্যে আমি রাখতে বলছি। হাওয়া চলাচল ঠিকঠাক হবে, কোনো রকমের কোনো বাধাপ্রাপ্ত হবে না এমন জায়গা চাই, কিন্তু সেখানে ডাইরেক্ট সানলাইটটা আসবে না, সেই রকম জায়গায় যদি গাছগুলিকে রাখেন তাহলে অনেকটাই কিন্তু গাছ এখন ভালো থাকবে। নাম্বার দুই, জবা গাছে 10 দিন পরে পরে খাবার দিতে হয়। জবা গাছে আমরা বিভিন্ন রকমের ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই, মেনলি ফসফরাস জাতীয় খাবারটাকে আমরা আমাদের জবা গাছে অ্যাভয়েড করি, তাছাড়া আমরা সব রকমের খাবার দিই, বিশেষ করে নাইট্রোজেন এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিই। এখন আমরা আমাদের জবা গাছে দুটি খাবার দিতে পারি ঘুরিয়ে ফিরিয়ে, মানে 10 দিন পরে পরে। তো ফার্স্ট যে খাবার সেটা হচ্ছে 0050, কারণ এই সময় জবা গাছে প্রচুর প্রচুর ফুল হচ্ছে, আর জবা গাছে প্রচুর প্রচুর ফুল আনার জন্য 0050 খাবারটি কিন্তু খুব ভালো রকমের একটি খাবার। 0050 হচ্ছে একটি এনপিকে সার, এই এনপিকে সারটি যে কোনো অনলাইন সাইট থেকে আপনি সংগ্রহ করতে পারেন, বা যে কোনো কৃষি ভাণ্ডার থেকেও কিন্তু আপনি এই 0050 সারটি পেয়ে যাবেন। এনপিকে এর মধ্যে কোনো রকম নাইট্রোজেন নেই, কোনো রকম ফসফরাস নেই, শুধুমাত্র আছে পটাশিয়াম, তাই এটার নাম 0050, 50% পটাশিয়াম আছে। আর যখনই পটাশিয়াম আমরা আমাদের গাছে স্প্রে করব, তখনই আমাদের গাছে কিন্তু কুঁড়ির সংখ্যা অনেক বেশি হবে। এখন যেরকম কুঁড়ি হচ্ছে তার চেয়ে অবশ্যই কুঁড়ির সংখ্যা কিন্তু বাড়বেই বাড়বে। তো 0050 খাবারটি আপনারা দিতে থাকুন। এটা কীরকমভাবে দেবেন, না 2 গ্রাম 1 লিটার জল নিয়ে আপনাকে স্প্রে করতে হবে, সকালের টাইমে স্প্রে করাটাই বেস্ট হয়। তাই যে কোনো খাবার যখন আপনি আপনার গাছে দেবেন, সেটা যে কোনো গাছ হোক, সেটা সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কাজটা খুব ভালো হবে। এটা হচ্ছে ফার্স্ট খাবার। আর সেকেন্ড আরেকটি খাবার, সেটি হচ্ছে একটি মিক্সড ফার্টিলাইজার। আমি কোনোদিনই মিক্সড ফার্টিলাইজার বাজার থেকে কিনে আনতে বলি না, দামটা অনেক বেশি লাগে, এবং সেই সকল মিক্সড ফার্টিলাইজারগুলো যে খুব ভালো কাজ করে এমনটা নয়, তাই আমি সবসময় বলি মিক্সড ফার্টিলাইজার বাড়িতে বানিয়ে নিন। তো এটার জন্য 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো সিংকুচি, 1 মুঠো বাদাম খোল, 1 মুঠো রক্তসার, আর 1 মুঠো ভার্মিকম্পোস্ট, এই 5টি জিনিসকে সমানভাবে নিলেন এবং ভালোভাবে মাখিয়ে নিলেন। প্রত্যেকটা টবের যে গাছ থাকবে সেই টবের গাছে আপনি 1 চা চামচ অর্থাৎ 3 গ্রাম আপনি টবের চারিধারে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার পরে ভরপুর করে জল দিয়ে দেবেন। এই কাজটি যদি করতে পারেন আমাদের জবা গাছ কিন্তু খুব ভালো থাকবে। ট্রপিক্যাল ভ্যারাইটি বলুন, ব্যাঙ্গালোর বলুন, পুনে বলুন, বা যেগুলো আমাদের দেশি ভ্যারাইটি আছে, প্রত্যেকটা ভ্যারাইটির জবা গাছকে এই খাবার বা এই যে 5টি আমি করতে বলছি ব্যাপার, প্রত্যেকটি কাজ করুন, দেখবেন খুব ভালো থাকবে। 3 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে আমাদের গাছের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার, সেটি হচ্ছে গাছকে কিন্তু প্রত্যেকদিন সকালে এবং বিকেলে স্নান করান। আমি আগেই বলেছিলাম সেমি শেডে গাছগুলোকে এনে রাখুন, এবং আরেকবার বলছি এখন 3 নম্বর জায়গায় এসে যে গাছগুলোকে সকালে এবং বিকেলে স্নান করান। সকালে এবং বিকেলে যখনই আপনি গাছগুলোকে স্নান করাবেন গাছটা অনেকটাই দেখবেন হেলদি হয়ে উঠবে,
ভালোভাবে যদি স্নান করাতে পারেন অনেকটাই কিন্তু পোকামাকড়ের অ্যাটাক কম হবে, গাছের কুঁড়ির সংখ্যা বাড়বে, গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসবে, এবং যে সমস্ত কুঁড়ি ঝরার ব্যাপারটা হচ্ছে সেই সমস্ত কুঁড়ি ঝরার ব্যাপারটা অনেক কমে যাবে, পাতা হলুদের প্রবলেমটাও কমবে। এক কথায় বলতে গেলে আমাদের জবা গাছটা অনেকটাই কিন্তু ফিট ফাইন হয়ে যাবে। তার জন্য প্রত্যেক দিন সকালে এবং বিকেলে ঠান্ডা নর্মাল জল স্প্রে করুন। অনেকেই বলবেন যে ফ্রিজের জল কি আমি স্প্রে করতে পারবো? অবশ্যই পারবেন, কিন্তু যারা অনেক গাছ করেন তাদের পক্ষে ফ্রিজের জল স্প্রে করা সম্ভব নয়। নর্মাল যে ঠান্ডা জল সেই ঠান্ডা জল স্প্রে করুন। যেগুলো কর্পোরেশনের জল সেই কর্পোরেশনের জল ডাইরেক্ট স্প্রে করবেন না। যদি কর্পোরেশনের জল আপনাকে স্প্রে করতেই হয় সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 24 ঘন্টা আগে থেকে নিয়ে এসে স্টকে রাখতে হবে। 24 ঘন্টা যদি রাখেন তাহলে দেখবেন যে আমাদের কর্পোরেশনের জলের যে ব্লিচিং থাকে, ক্লোরিন থাকে, ফ্লোরিন থাকে, এগুলো মোটামুটি উবে যাবে। তারপরে কিন্তু আমরা আমাদের গাছে ব্যবহার করার মতো অবস্থায় পেয়ে যাব এবং সেগুলো আমরা স্প্রে করতে পারি। ঠিক আছে, এই কাজটি করুন, অবশ্যই অবশ্যই গাছের কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। 4 নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে প্রত্যেক মাসে আমরা 4 বার, মানে প্রত্যেক সপ্তাহে 1 বার করে আমি কিন্তু গাছে এখন কীটনাশক দিতে বলব। এই সময়টাতে প্রচুর প্রচুর মিলিবাগের অ্যাটাক হয়, এটাই হচ্ছে মেন সমস্যা এখন জবা গাছে। কুঁড়ি ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ দুর্বল হয়ে যাচ্ছে, গাছের গ্রোথ হচ্ছে না, নতুন নতুন যে ব্রাঞ্চগুলো হচ্ছে সেই ব্রাঞ্চগুলো শুকিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সব যে প্রবলেম, সব প্রবলেমের মূলে হচ্ছে এই মিলিবাগ। মিলিবাগটা দেখতে অনেকটা সাদা তুলোর মতো, দেখবেন আপনার গাছে বিভিন্ন ডালে ডালে বা নিচের পাতায় দেখবেন মিলিবাগ অ্যাটাক করেছে। তুলো তুলো ব্যাপারটা যখনই থাকবে তখনই বুঝবেন এটা মিলিবাগ। তো মিলিবাগ আক্রমণ আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে আটকাতে হবে। মিলিবাগের আক্রমণ থাকলে গাছ কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাবে। তাই মিলিবাগের অ্যাটাক কমানোর জন্য আমি যে দুটি কীটনাশক বলবো সেই দুটি কীটনাশক একসাথে আপনি স্প্রে করবেন, দেখবেন আপনার গাছ খুব ভালো থাকবে। একটি হচ্ছে ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার, কনফিডার 17.8 SL ইমিডা ক্লোরোপিড। ঠিক আছে, কনফিডার ইউজ করতে পারেন। কনফিডার নেবেন 1 ml আর তার সাথে মিশিয়ে দেবেন 2 ml HPM কোম্পানির সুপার সোনাটা। আমি আরেকবার বলে দিচ্ছি, কনফিডার নেবেন 1 ml আর সুপার সোনাটা নেবেন 2 ml। 1 লিটার জলে দুটো ওষুধকে একসাথে মিশিয়ে পরে আপনি বিকেলের টাইমে স্প্রে করবেন। আগে গাছকে ভালোভাবে স্নান করাবেন, পাতা শুকনো হয়ে যাবে, তারপরে গাছে কীটনাশক স্প্রে করবেন। দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যে আপনার গাছে সমস্ত মিলিবাগ চলে যাবে। মিলিবাগ যখনই রিমুভ হয়ে যাবে গাছে দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ আসছে, নতুন করে পাতা আসছে, গাছে যে কুঁড়িগুলো ঝরে যাচ্ছিলো সেই কুঁড়ি ঝরা ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। এক কথায় বলতে গেলে গাছটি কিন্তু আরও আগের মতো হয়ে যাবে। যা যা প্রবলেম ছিল আপনার গাছে সেগুলো সব চলে যাবে, নতুন অবস্থায় গাছটি আবার চলে আসবে। এটা কিন্তু আমাদেরকে এখন প্রত্যেক সপ্তাহে 1 বার করে ব্যবহার করতে হবে, কারণ এই যে সিজনটা, এই সিজনটাতে সবথেকে বেশি মিলিবাগ হয় আমাদের জবা গাছে। আর এটা যদি আটকাতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই নিশ্চিন্ত হতে পারবো আমাদের জবা গাছগুলোকে ভালো রাখার ব্যাপারে। আর 5 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে গাছে এখন মাসে 1 বার বোরন সার ইউজ করবেন। বোরন সার ইউজ করলে গাছের যে কুঁড়ি ঝরে যাচ্ছে বা গাছে কারো কুঁড়ি কম আসছে, ফুল কম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো থাকে সেটা কিন্তু মিটে যাবে। তো বোরন সার ইউজ করার কিছু নিয়ম আছে। প্রথম কথা হচ্ছে বোরন সার আপনাকে আর্লি মর্নিংয়ে করতে হবে। 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে আপনি বোরন সার গাছে স্প্রে করবেন। বোরন সার চড়া রোদের মধ্যে করা যাবে না, বা বোরন সার স্প্রে আপনি সন্ধ্যার দিকেও করতে পারবেন না। বোরন সার আপনাকে স্প্রে করতে হবে আর্লি মর্নিংয়ে বা মেঘলা দিনে। সবথেকে ভালো হয় মেঘলা দিনে, তবে মেঘলা দিন তো আর এখন পাওয়া যাচ্ছে না, তাই আমি আর্লি মর্নিংয়ে করতে বলছি। মোটামুটি 1.5 ঘন্টা গাছের পাতার সাথে ভালোভাবে স্প্রে করার পরে যখন রোদ দেবে তখন আর কিন্তু প্রবলেম হবে না। কিন্তু চড়া রোদের মধ্যে যদি দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের গাছের পাতা পুড়ে পুড়ে যেতে পারে, নতুন যে ব্রাঞ্চগুলো আসবে সেই ব্রাঞ্চগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে, বা অনেক কুঁড়িও কিন্তু ঝরে যেতে পারে। তো সেরকম কেউ করবেন না। বোরন সার আপনাকে দিতে হবে 1.5 গ্রাম 1 লিটার জল নিয়ে স্প্রে করতে হবে, 1.5 গ্রাম 1 লিটার জল নিয়ে। মাসে 1 বারই বোরন সার ইউজ করবেন, তার চেয়ে বেশিবার করবেন না। তাতে করেই দেখবেন আপনার জবা গাছের যে প্রবলেমগুলো ছিল আগে সেই প্রবলেমগুলো কেটে গেছে, আপনার জবা গাছটি আরও আগের মতো হয়ে গেছে। প্রচুর প্রচুর কিন্তু গাছে ফুল হবে, কোনো রকমের প্রবলেম হবে না। এই যে 5টি কথা বললাম, এই 5টি কাজ ঠিকঠাকভাবে করতে থাকুন আপনার জবা গাছে, নিশ্চিতভাবেই আপনি আপনার জবা গাছ থেকে প্রচুর ফুল পাবেন, গাছের গ্রোথ ভালো হবে। এক কথায় বলতে গেলে কোনো প্রবলেম কিন্তু আপনার জবা গাছে মোটামুটি থাকবে না। যা কিছু প্রবলেম হবে জবা গাছ সংক্রান্ত কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমাদের একটি ফেসবুকের পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, তো সেই ফেসবুক পেজটিকে প্রত্যেকে ফলো করে দেবেন।
যা কিছু সমস্যা থাকবে ফেসবুক পেজে আপনি আপনার গাছের ছবি তুলে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।